আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ওয়ালাইকুম জায়গাটি আসসালাম। হেরা গুহা। হ্যাঁ জি, এখানে রাসূল ওয়ালাইকুম সাল্লাল্লাহু আসসালাম। আলাইহি সাল্লাম তাহান্নাতু গ্রহণ করতেন, এখানে ইবাদত করতেন। তা এত উপরে কীভাবে দেখেন? এখানেই কোরআনের পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। আউয়ালু মানাজালা মিনাল কোরআন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন না, প্রায় 1.5 ঘন্টা তারপর তো হাঁটতে হয়েছে। আল্লাহ, অনেকে নামাজ পড়তেছি। দেখা যাচ্ছে কিনা রোজা দেখে ওঠাটা অনেক টাফ। নিচের দিকে তাকালে অনেক ভয়, সাহস কত একই এ হাজ। ভালো করে দেখে নিন, আল্লাহর কাছে দোয়া করুন যাতে আসতে পারেন। আসলে এখানে আসতে হলে যত না বেশি শক্তি দরকার, তার চাইতে বেশি দরকার সাহস। এখানে সাহসটাই সবচেয়ে বেশি কাজ করতে হয়। এটা হেরা গুহা, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন, ধ্যান অর্থাৎ ইবাদত করতেন। বুখারী শরীফে যেখানে লেখা আছে যে ইয়াতাহান্নাসু, এটার ব্যাখ্যা বলা গেছে যে ওহু ইয়াতাআব্বাদু, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। সবাই আসছে, দুই রাকাত করে নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহ, কিভাবে সম্ভব হয়েছে খাজিদা কাজী আল্লাহ তাআলা আনহার এখানে উঠে? আল্লাহ আকবার, আসলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলমিনের তৌফিক ছাড়া কিছুই হয় না। নিচের দিকে যদি কেউ উপরে উঠে তাহলে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আশেপাশে তাকানো যাবে না। আশেপাশে তাকালে ভয়টা বেশি হয় স্বাভাবিক। অনেক বাতাস, রোজা রেখে আসরের পরে উঠতে আসলে অনেকটাই কষ্ট। তারপরও ইচ্ছা ছিল সবচেয়ে বেশি যে আমরা ক্লাসে পড়তাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করতেন, জায়গাটা সরাসরি দেখা। যে ফার্স্টটি আয়াত নাজিল হয়েছে, আয়াতগুলো এখানে লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম।
নিশ্চিত লেখা আছে ঘরে। আমরা আজকে আর কয়েকটি জায়গায় গিয়েছিলাম, তার মধ্যে একটি হলো গহরে সৌর। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গহরে সৌর এসে আশ্রয় গ্রহণ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। কোরআনে কারিমে এ সম্পর্কে একটি আয়াত রয়েছে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাল্লাহ ইযা আখরাজাহুল লাযীনা কাফারু থানিয়া ইথনাইনি হুমা ফিল গহর ইয হুমা ফিল গহর। এখানে ইয হুমা তারা দুইজনকে উদ্দেশ্য আহ্বান করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয হুমা ফিল গহর ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন একটু ভয় ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, লা তাহজান ভয় করো না, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সাথে আছেন। তো এখন আসলে নামাজ পড়তে হবে, আমার সময়